তুফান তুফান তুফানের কথা বলছি, রাজকুমার প্রিয়তমা দরদ, সবই কিন্তু এক একটা তুফান, শেষ পর্যন্ত তুফান নামেই আসছে তুফান। সাকিব খান আসলে যে তুফান শুরু করেছেন প্রিয়তমার মাধ্যমে, তুফানের যেই গতি ধরে রেখেছেন দরদের মাধ্যমে এবং গন্তব্য দিয়েছেন রাজকুমারের মাধ্যমে, সেই তুফান প্রকৃত তুফান নাম নিয়ে আসলো রায়হান রাফির তুফান হয়ে। চরকি, স্কাই, আলফা এরা মিলে যেই এক বাতাসের ঝড় তুলেছে, সেখানে সাকিব খান এসে হাত দিয়ে সেটাকে তুফান বানিয়ে দিয়েছেন। আসলে কি এক সময় মনে আছে, এই কয়দিন আগে যে রায়হান রাফি বলেছিল সাকিব খানের চেয়ার নড়ে গেছে, সাকিব খানের চেয়ার নাড়িয়ে দিতে চেয়েছিল, যেই আফরান নিশু বলেছিল সাকিব খানের অবস্থান শেষ হয়ে যাচ্ছে, রায়হান রিফু বলেছিল সাকিব খানের চেয়ার নড়ে যাচ্ছে, যেই প্রথম আলো বলেছিল সাকিব খানের প্রিয়তমা সুপারহিট বাম্পার হিট হওয়া একটা অ্যাক্সিডেন্ট, সেই প্রথম আলোর চরকি রেদওয়ান রনিরা, সেই রায়হান রাফিরা ফিরে এসেছে সাকিব খানের হাত ধরতে, পার পেতে, লাভ করতে, বিনিয়োগ করে ব্যবসা করতে। সাকিব খান কত বড় প্রোডাক্ট, কত বড় সৃষ্টির নাম, সেটা কি এবার বোঝা যাচ্ছে কি জিনিস সাকিব খান? হ্যাঁ, তুফানের মহরত অনুষ্ঠান তো দেখেছেন, সাকিব খান কি বলেছেন, যে সাংবাদিক জানতে চেয়েছিল যে 2024 সালের লাইন আপ বলুন, সাকিব খান বলেছিলে লাইন আপ বলতে চাই না, কাজ করে 2024 সালের লাইন আপ আমি কাজ করে দেখিয়ে দিতে চাই। কি চমৎকার এক বোল্ড কথা বলেছেন সাকিব খান, আপনারা কি খেয়াল করেছেন? এটি কি অন্য কোনো নায়ক দ্বারা এই আত্মবিশ্বাস প্রদর্শন কি সম্ভব? ওই যে ডিগবাজি বিগবাজি, তারপরে তথাকথিত অসভ্য বেসভ্য নায়ক দ্বারা এই ধরনের আত্মবিশ্বাস প্রদর্শন কি সম্ভব? যেখানে সাকিব খান 100 কোটি টাকার স্বপ্ন দেখা শুরু করেছেন, সাকিব খান বলেছেন আমি এমনিতেই 25% কথা বলিনি, আমি সোজাসুজি বুঝতে পেরেছি এটি ভালো কিছু হবে। এই চমৎকার এক বহিমান চলচ্চিত্র বাংলাদেশের জন্য তথা এশিয়ার জন্য শুভ বার্তা নিয়ে আসবে। কি নিন্দুকেরা কি বলছেন, কি ভাবছেন, নিন্দুকের মুখে কিছু শুনতে চাই, নিন্দুকেদের এবারের জবাব কি হবে, নিন্দুকরা এবার কি ভাবতে চায়, এবার কি বলতে পারবে, নিন্দুকরা কি তাদের জবাব পেয়েছে, হেটার্সদের কি কব, কিছু হেটার্স কিন্তু থেমে গিয়েছে। আপনারা কি খেয়াল করেছেন, শাহরিয়ার নাজিম জয়, ইকবাল, তানবীর তারেক, এই দুই সমালোচক, সিরিজ সমালোচক কিন্তু অলরেডি থেমে গিয়েছে, ধীরে ধীরে সব থেমে যাবে। আসলে নিন্দা, হিংসা, ক্লান্তির, এদের এসবের এক ধরনের ক্লান্তি আছে, এদের মধ্যে ক্লান্তি ভর করেছে, পরাজয়ের ক্লান্তি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।